তাপসী কিচেন থেকে আমি স্বাগত জানাই। আজকে খয়রা মাছের একটা রেসিপি বানাবো, আপনারা সঙ্গে থাকুন। এই যে আমি দিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, রসুন কুচি, তারপরে আদা কুচি, সর্ষের তেল আর হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর সর্ষের তেল দিয়ে এক চামচ আমি ধনে গুঁড়ো দিয়ে নিয়ে এই জিরে গুঁড়ো দিয়েছি আর কাঁচা লঙ্কা একটু বেশি করে দিয়েছি। ঝাল ঝাল করে রান্না করব, আপনারা সঙ্গে থাকুন। আমি এবার কড়াইয়ে একটু তেল দিয়ে নিয়েছি, এবার দেবো একটু কালো জিরে। এবার আমি যে মাছটা মাখিয়ে রেখেছিলাম সেই মাছটা আমি কড়াইয়ে আমি তেলে আমি দিয়ে দিচ্ছি। মাখানো মাছটাকে আমি দিয়ে দিলাম, ভালো লাগবে খেতে, এরকম করে বানাবেন। বন্ধুরা আমার রান্নাটা হয়ে গেছে, আর এটা আমার মায়ের হাতে রান্না, অনেক দিনকার পুরানো রান্না। আপনারা দেখবেন এরকম করে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, খুব সুস্বাদু সেই আগেকার রান্না, মায়ের হাতে রান্নাটা। এবার আমি তুলে নেব। বন্ধুরা আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আপনারা ভিডিওটা দেখবেন, ভালো থাকবেন।